এর আগে অবশ্য কত গেস্ট আসছে পরপর, হাবুর দুধু কাবিলা জানোয়ার ফানোয়ার, আমাদের কোনো গেস্ট আসছে না? ভাই তুমি একটা কাজ করো, গিয়া বলো জাস্ট চা খাবে হেভি দেবে। তোমার কি মনে হয় আমি গিয়ে বললে কাবিলার বাড়ি করে দিব? কাবিলার চেয়ারম্যান আমার কল দিল, কাবিলা এখন আর বাড়ি করবো না, নিয়ে আসতে যেটাতে। আরে বললো যে এই আফ্রিকান আইটেম নাকি আমাদের খুব উপকারে আসবে, কি উপকার আসবে এটা তো দেখে বুঝলাম না। ভাই আপনার কেন চিনবো না, আপনি তো রেয়ার চেহারা, সবাই মনে রাখবে। ওই যে রিসোর্টে দেখা হয়েছিল না, মনে আছে মনে আছে। আচ্ছা হেতনে যে জিগায় হেতনে চিনছে কি যে কোন না ভাই? আচ্ছা আর ভাইটা কি নমনীয় কেন? হ্যাঁ নমনীয় ভাইয়া, হেতনে তাকরা আমার বাবা। আরে ভাইয়া আপনার ওই মানে বাসার অ্যাড্রেসটা কিভাবে পেলেন, মানে আসলেন কিভাবে এখানে? আর হেতনে হেতারে জিগে লাভ আছে, আরে না জিগে কি আই গেছিলাম ফারমগেট, ফারমগেট যাই দিয়ে আর তাকরা ভাই অসহায়ের মতো খারাপ দিচ্ছে রাস্তার মধ্যে মোবাইল টিভি। আমি কিছু ভাই আমি এনে কিনলাম, আমাকে বাসা দাই লই এনেছি ভাইয়া রে। মানে তুই ফার্মগেটে কি করতেছিস? আমি গেছিলাম একটা কাজে গেছিলাম ফার্ম। কি কাজ বলো? আর এক ভাই ব্রাদার লো দেয়া করতে গেছে। কোন ভাই ব্রাদার? সবারই তো চিনি, জেলের বিতর্ক হলো লো দেয়া ছিল যে মনে আছে নি। ওই ফার্মগেটে ডার্লিং পয়েন্ট হোটেলে যে ধরা খেয়েছে হলো গা, ধরা খেয়েছে জেলে গেছে। ওইখানে তুই কি করতেছিলি? তোকে তো কোনো সামাজিকতা নাই, তো অনেক সামাজিকতা মেনটেন করি। জেলে দেখা গেছে কি হয়েছে, আমি কিন্তু হেতার ঠিকই কন্ট্যাক্ট নাম্বার রায় দিয়েছি, এত টাকা যোগাযোগ করছে, রেগুলো যোগাযোগ হয়। ভাইয়ের দ্বারা আমরা সবার উপকার হইব, এই উপকারের লাই ভাইরাল হয়ে এনেছি। কি উপকার হবে সেটা সময় দেখতে পারবি, কি উপকার হইব? তোরা তো সামাজিকতা মেনটেন করতে পারছ, ওই রিসোর্ট তো না আইসস, এবার লগার পরিচয় রাখছস, যোগাযোগ রাখছস। আমি কিন্তু ঠিকই রাখছি, আমি কিন্তু দেখি কিন্তু হাতে টানে লই এনেছি ঘরের ভিতরে। আমি তো জানি কারে দিয়ে কি হইব, বুঝছস? অন্যায় কি খাবেন, আপনি আটা খাবেন নি? ইরে যা এক কাজ কর, আমার বাইরে সাবান আলে যা যা, আজকে দুই মিলে করতে সাড়া খাই না, চাটা লাগবে মনে আছে ওইখানে তোমার কি মনে হয় আমি গিয়ে বললে কাবিলার বাড়ি করে দিব? কাবিলার চেয়ারম্যান আমার কল দিল, কাবিলা এখন আর বাড়ি করবো না, নিয়ে আসতে যেটাতে। আরে বললো যে এই আফ্রিকান আইটেম নাকি আমাদের খুব উপকারে আসবে, কি উপকার আসবে এটা তো দেখে বুঝলাম না। আচ্ছা ওয়েট ওয়েট, উপকার কমবে? হোটেলের ম্যানেজার ছিল, রান্না বান্না পারে, মনে কুক, যেহেতু আমরা ওই যে ওই কাজের বউ রাখতে পারি না, হাবুর হাত দেখবো ওই জন্য মানে ছেলে। ভাই রে ওর যে কাজ কাম জামা কাপড় গায়ে দেখলাম কোনোভাবেই ওর কুক মনে হলো না, ও তো গাইরে বসতে আসছে। আচ্ছা একটা কাজ করি, তুমি আমি মিলে গিয়ে এমন কিছু বলি, অপমান করি, গায়ে যদি লজ্জা থাকে চলে যাবে বাসা থেকে। তুমি আর আমি এটা আমাদের সাথে যায় না। আমার সাথে যায় না, তোমার সাথে যায়। কি বলো তুমি আমার সাথে যাবে কি? আমি কবে কারো অপমান করি? আরে যায় না দেখেই তো যাবে, তুমি যে এমন কিছু বলবা দেখবা ডাবল অপমান হয়ে গেছে, কাজ হবে চলো। চেহারা দেখলে কথা বাইরে ব্যাকআপ দিবা, শিওর শর্ট, চলো আসি তো পাশে। তুমি ব্যাকআপ দিবা? হ্যাঁ বিতাড়িত করতে হবে না। এই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? বসুন বসুন বসুন। আরে মিয়া বইয়েন না, আপনি সবারই দেখলে যেন ঠাস করে খাড়া যান, কিন্তু বন্ধু বন্ধু ভাবো। কি অবস্থা? ভালো আছি, ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি। ঠিক আছে না আরে? হ্যাঁ হ্যাঁ ঠিক মনে গেল, আপনার ভুলা সহজ না তো। তাই কি মনে করে এখানে এমনি আসেন তাই না আর কি দেখতে? ভাই আপনের মতন করে নিছে আমার মনে করেন। আচ্ছা থাকবো নাকি ভাই? ইনশাল্লাহ আল্লাহ বড় স্যার। না মানে ধরেন এই যে এই যে যেখানে বসে আছি আমরা দুজন, এখানে এক বড় ভাই ঘুমায়, ওনার আবার বাজে বসে উনি ঘুমের মধ্যে
করে ওঠে তারপর মিরকি ভাই আবার শেয়ার নো না না মিরকি ভাই না উনি সন্ত্রাসী তো তো এই যে এই এই পাশের রুমে আবার থাকে ধরেন হাবু ভাই নামে একজন আছে তার আবার দেখতে মনে হয় সন্ত্রাসী কিন্তু সে সন্ত্রাসী না মানুষ ভালো খালি ঘুমের মধ্যে পা থাকে তো আমার সর্বোপরি ভাই সেটা আমার সাথে জানি না আমরা বেটার তার সাথে কেউ থাকি না আর মানে খুব টক্সিক গ্যাস মানে গ্যাসটা একবার না গেলে না এরপরে ঘুম তো ভাঙবে বমি আসে ভিতর থেকে বমি আসে একদম পুরো রক্ত চলে আসে বমি আমার এত না তুই যেমন না আমার হয়েছিল একবার হ্যাঁ ওই কারণে আর মনে করো আমরা যে এই রুমে আমরা থাকি চারজন কাদা কাদি কইরা ব্যাচেলার লাইফ ব্যাচেলার লাইফটা কিন্তু মনে করেন মৌমাছির চাকের মতো মনে করেন সবাই এক লোকে যাতাযাতি করে থাকে এটা কিন্তু ভাই অন্যরকম মজা না হ্যাঁ এটা অন্যরকম মজা আমরা যাতাযাতি করে ওর মজা লাগে আমার লাগে না তোর চারজন আছে ঠিকই কিন্তু আমার বেড কিন্তু আলাদা আগেও থাকতো এখন ও ওকে সাইড করে দিচ্ছে ওয়ালা এটা সারা জীবন আমেরিকা থাকছে না বুঝছ না আর যে আরেকজন আছে সে তো ঘুমের মধ্যে ছ্যাপ মারে ডাইরেক্ট ইদানিং আবার স্যাপ কপটা বেশি আসতেছে ডাক্তার দেখানো লাগবে আর যদি বুঝছে যে দেখতে না উপর দেখো ফিটফাট ঠিকঠাক ভিতর দাস বলে একটু ব্যাচেলার লাইফে কষ্ট যেটা আর কি বুঝছ না নাহলে আমার তো কত ভাই ব্রাদার আছে সবাই আসে এত সুন্দর বাসা আড্ডা মারতে আমাদের কাছে থাকতে চায় থাকে সারাদিন থাকে তারপরে ধরো মনে করো রাতে বিদায় হয়ে যায় এই আর কি আচ্ছা তুই একটা না আল্লাহ হেরুমে আছেন হ্যাঁ যাবো যাবো আর ভাইরে চাটা খাওয়া বিদায় করে চাই যে তোমার একসাথে না আগের বেগগুলো তো সাকে চলে গেছি হেলা বাইরে সাক হয় না তুই আয় না ভাই ঠিক আছে যাচ্ছি আগে ভাই বিদায় হোক তারপর যাবো আয় কথা আছে তো লোক বসো বসো কথা এনে বলো আরে খাতাম গো মেহমান লোক এদিকে আরে মেহমান তো মেহমান বিদায় করে নি আয় আয় এদিকে এসো আয় ভাই তাহলে বসেন হ্যাঁ বসেন আরাম করে বসেন ইজি ইজি নতুন কোনো ডিস্টার্ব মানতে পারো না ভাই তুমি যেমনি আরো আনছো অমনি আমি সুন্দর মতো বিদায় করে প্লিজ যাও ভাই আমার কোন মেহমান ঢাকা শহর আমি আসার পর তোকে বাসাতে এসেছে বল আমারে কোন মেহমান এসছে আর এই বাসা কি তোর একলা এই বাসার কি আমার হক নাই আমার মেহমান আইতার নেই বাসায় হ্যাঁ অ্যাটলিস্ট আমার মেহমান তো আর অন্য সব মেহমানের মতো তার হাফ লেডিস না হাফ লেডিস কিন্তু জানোয়ার তো না জানোয়ার হেতার নাম হেতা দারুণ কইছে জানোয়ার তুই তো জীবনে হাইবি না তোর নাম জানোয়ার তুই তাইবি বুঝছি হেতার কৃতিত্ব হেতা জানোয়ার ঠিক আছে তুমি কৃতিত্ব সন্তান তোমার মেহমান নিয়ে না মানে ক্রেডিট নেওয়ার চেষ্টা করতেছো এটা কোনো ভালো কিছু না আমার একটা মেহমান নিয়ে আসছিল বিদেশ থেকে তাকে তোমরাই কিন্তু যা করা করছো কিচ্ছি কি কি কিচ্ছি কিছু জানো না মানে তুমি 30 সেকেন্ডের মধ্যে গেঞ্জি পাল্টাছো কয়টা তারপর যে জড়ায় ধরে রাখছিলা ওটা ছাড়াই তো তোমার সব এনার্জি চলে গেছে এবারে সারা জীবন মনে রাখবো ঢাকা শহর বলে গয়ে কি করে হাক দিছে বিদেশে যাই এটা আমাকে আরো মিস করি ওইটা পয়েন্ট না পয়েন্ট হচ্ছে যে মেহমানটা আমাদের চাই না প্লিজ ভাই রিকোয়েস্ট করছি বিদেশ তোরা তো সামাজিকতা জীবন মেইনটেইন করতে হারছ একটা বলা আসছে শুনো সামাজিকতা মেইনটেইন করা যাবে যার কাছ থেকে আমরা বেনিফিট হতে পাবো সেটা ওর সাথে তো থাকলে কি লাভ আছে বলো আমি কোনো কারণ ছাড়া কোনো স্বার্থ ছাড়া কোনো হোলাই নাল করে উড়াই না এর আগে যে পাশা মিয়ার আউট করার লাগে কত চেষ্টা করছো তোরা নিজে তুমি জীবন গড়ার চেষ্টা করছো তুমি কেন আনছো এটা ক্লিয়ারলি বলো এটাই বলতেছি আচ্ছা বলো সব চেষ্টা কেন আয়াক লাগাচ্ছি আচ্ছা কোনো চেষ্টা হয় না তোরা পাশা পাইলে নিজেরে তো ডিস্টার্ব ফিল করছ তোরা নিজেরে তো আর করছ কসা আজকে হাবু পাশার লয়ে ঝাবুর কিছু করতে পারতেছস হাইতেছস না অ নাই হলাই গেরা এনছি একমাত্র পাশার আউট করার লাগে আর পাইছো কোথা তুমি হিগারে পাইছে ফার্মগেট জি তুমি ফার্মগেট তুই ফার্মেটারে গেছিলা ফার্মেসিতে কাজে গেছি তাই কাবিলাস সিরিয়াসলি বলতেন ফার্মেট কেন গেছিলাম